তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার। আজকে আমরা যাব হচ্ছে একটা সুন্দর লেকের কাছে, যেটা নসিবপুরের দিকে। এখান থেকে আধ ঘন্টা মতন লাগবে। তো এবার প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ঠিক জানি না কোনখানে লোকেশানটা, বিকজ আমি অনেকদিন আগে গিয়েছিলাম, তো অনেকদিন পরে আবার যাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে ভিডিও করার জন্য পেছনে আছে ক্যামেরার পেছনে সুভাষিস, ঠিক আছে? ও সামনে ক্যামেরা আসতে যাচ্ছে না। সুভাষিস কেন আসতে যাচ্ছিস না? আমার কিছু বলার নেই, ও খালি পেছন থেকে কিছু কথাবার্তা বলবে, সামনে আসবে না। কিন্তু আমার চেষ্টাটাই থাকবে যে ওকে সামনে আনার। তো আমরা এখন চলে এসেছি রাস্তাতে, আর এটা রেলগেট, রেল তো বন্ধ আছে, তাই কোনোদিন এখন ক্রসিংয়ের ভয় নেই, এখন সাসা করে চলে যাবো। তো আমরা এখন ডাকাতে কালীবাড়ি পেরিয়ে এলাম। তো এইখানটা হচ্ছে ডাকাতে কালীবাড়ি। তো এবার আমরা যাব হচ্ছে নসিবপুরের দিকে, এদিক থেকে আমাকে ডান দিকে যেতে হবে। আর এটা হচ্ছে আমার একটা বন্ধু অন্তরীপ, তার বাড়ি এখানটা করে আছে, কিন্তু আজকে আমি ওর বাড়ি যাবো না, অন্য একদিনকে যাবো, জানি না, দেখতে গেলে হয়তো কমেন্ট করবে ভিডিওটা। যাই হোক, তো বেরিয়ে পড়া যাক। ঘুরুম ঘুরুম ঘুরুম, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নসিবপুরের রাস্তা, অনেক রাস্তায় ধুলো আছে, আমার চোখে ভালো লাগছে না হেলমেটটার জন্য। এটা কি দাস কাটা? কাটা দাস কাটা, কাটা বিক্রি করে এরা কাটা বানায়। আলা, এখানে পাশ দিয়ে চলে গেল রে, কি হয়, এত চাপ লাগছে আমার। এরকম রাস্তায় আমি তেমন খুব একটা গাড়ি ফাড়ি চালাই না জেনারেলি, ওটা তেমন অভ্যেসও নেই। আর আজকে এই ব্লগিংয়ের জন্যে নিজের জীবনকে আমি ঝুঁকির মধ্যে রেখেছি। এই হচ্ছে মহান ব্রিজ, পার করতে চলেছি আমি। দুদিকে দুটো ব্রিজ আছে, কিন্তু একটা ব্রিজ ইউজ হয়, কেন হয় আমি জানি না, হয়তো অন্যদিকে একটা খারাপ আছে। পাশে আমি ছোটোবেলাতে দেখে আসছি, এটা খারাপ পড়ে আছে, এখনও খারাপই আছে। বড়ো বড়ো হাতির মতন লড়ি যাচ্ছে। এবার আমরা বাঁ দিকে চলে যাবো, আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগছে। এবার কোন দিকে যাবো? আমার মনে হয় এদিকে যাওয়াটা ঠিক হবে। এখানে ঠাকুর প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ। পুজো আসবে, পুজো হবে, কোনো কথা হবে না। সব লোকের আমাদের দেখছে কি করছে, এরা ভিডিও ভিডিও করতে করতে যাচ্ছে। এসে গেছি আমরা একটা বিশাল বড় লেকের পাশে, সাংঘাতিক বড়, রে বাবরে। তো আমরা এখন এসে পড়েছি এই প্রকাণ্ড লেকের পাশে। এখানে মানে বিশাল বড় একটা, মানে এখানে যাই না, ক্যামেরাতে কতটা বড় দেখাচ্ছে, বাট এটা কিন্তু বিশাল বড় একটা লেক, ঠিক আছে? এখানে বোট সার্ভিসও আছে, বাট সেরকমভাবে মনে হয় কী বলবো, আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, তাই আকাশে তেমন খুব একটা কালার আসেনি, বাট এখানে খুব সুন্দর কালার আসছে। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এটা মানে এগেনস্ট অফ সান হয়ে যাবে বলে ভালো তেমন ছবি ওঠে না। সকালবেলা তুমি ভোরবেলা যদি আসো এখানে, খুব সুন্দর সুন্দর ছবি পেতে পারো। এখানে অনেক পাখিও আছে, আমি শীতকালে আগের বছর এসেছিলাম, এখানে অনেক ভালো ভালো পাখি ছিল। আর এই যে জায়গাটা, এটা ডুবে গেছে অ্যাকচুয়ালি, এখানে এতটা জল থাকে না ইন জেনারেলি, কিন্তু এখন অনেকটা বেশি জল এসে হয়ে গেছে। বলছি এবার তোকে গাড়ি চালাতে হবে, আমি একটু পেছনে বসবো, ঠিক আছে? হেলমেট পর, হেলমেট পর। ভাই তুই চালাতে পারিস তো? এই রাস্তাটা কি চয় রাস্তাটা চ, আসমান কি উঁচাই মে যা রে হে হাম। অরণ্যের মধ্যে ঢুকে পড়েছি আমরা, কলা অরণ্য, এটা চারদিকে খালি কলা বাগান আর কলা বাগান, কিন্তু গাছে একটা কলা নেই। সকাল সকাল মনে হচ্ছে পেরে নেওয়া হয়েছে, যেদিকেই দেখাবো সেদিকেই কলার গাছ দেখতে পাচ্ছি, কলা মনে আমি হারিয়ে না যাই। যে কাণ্ডটা হয়েছে সেটা হচ্ছে যে এই জায়গাটা অ্যাকচুয়ালি নিচ দিয়ে নেবে, একদম লেকের মাঝখানে যাওয়া যেত, বাট আমি মানে ভুলে গেছি, আমি যে শীতকালে এসেছিলাম তখন জল অনেক কম থাকে, বাট এখন এত জল হয়ে গেছে যে এর নিচে নামাতো দূরের কথা, মানে একদম পুরো
ভেসে গেছে পুরো জায়গাটা, এখান থেকে আর কিছু করার নেই। আর খুব সুন্দর এখানে জায়গাটা, একদম পুরো মানে কি বলবো, বালির মধ্যে দিয়ে হাঁটা যেত। ঠিক আছে, তো আমি শীতকালে আবার আসবো পরে, এখন আর কিছু করা যাবে না, এখান থেকে আমার চলে যেতে হবে, এবারে কোনো উপায় নেই, কারণ খালি জল আর জল। তবে না, তাও সুন্দর দেখতে লাগছে, জায়গাটা বেশ ভালো, এত বেশি জল, সব কিছু জল জলে ব্যাপার হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুব দেখতে সুন্দর লাগছে, পুরো একদম পানা পাতায় ভরে গেছে লেকটা। এটা ছোট লেক, সাব লেক অ্যাকচুয়ালি বড় লেকটার, তো মনে হয় এটা কানেক্টেড, কিন্তু এই জায়গাটা একটুখানি ঘেরাও, পুরোপুরিভাবে একদম সবুজ হয়ে গেছে কিছু কিছু জায়গা বাদ দিয়ে। এই লেকের একটা ফ্রন্ট ভিউ কতটা বড়, মানে এখান থেকে ওপার অবধি দেখা যায় না, বিশাল বড়। একজন বালিকা দোল খাচ্ছে, আমাদের দেখে আরও বেশি বড় বড় দোল খাওয়া শুরু করেছে। এটা ডালপালা দিয়ে কে বানিয়েছে, এটা কি বানিয়েছে? আচ্ছা আচ্ছা, শেকড় বাকর দিয়ে তৈরি করা গাছ থেকে একদম পুরো ন্যাচারাল দোলনা। এরকম ন্যাচারাল দোলনা খুব কমই পাওয়া যায়, অনলি ফর কিডস, নো অ্যাডাল্ট অ্যালাউড। অ্যাকচুয়ালি যেটা মিশন নিয়ে আমরা বেরিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে অ্যাকমপ্লিশড হলো না, অ্যাকমপ্লিশড কী বলে এটাকে ভাই। তো আমরা এখন ভাবছি যে কী করবো, কোথায় যাবো, এবার সামনে কাছে কিছু জায়গা দেখছি। অসাধারণ ঠান্ডা শান্ত জায়গা দিয়ে যাচ্ছি আমরা। ও বাপরে ভাই, যা নড়ছে রাফাচ্ছি আমি পেছনে বসে, পড়ে না যাই। খালি কলা বাগান আর কলা বাগান, এখান থেকে পেরে নিয়ে যাবে ঘর থেকে। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আবার যাচ্ছি, পাতার মধ্যে দিয়ে, ও পাতা, পাতাগুলো মাথার ক্যামেরার মধ্যে লাগছে, চোখে লাগছে না, এটা ইজলে যাবো। অন্ধকার জায়গায় চলে এলাম ভাই, এখানে ভূত ফুত নেই তো, ভয় করছে ভাই, চয় এখান থেকে হেভি একদম পুরো, যেন ও ভাই এরকম গুহা, যেন গুহা হয়ে গেছে এটা, ন্যাচারাল বাঁশবাগান দিয়ে তৈরি করা গুহা, মাথা নিচু করে যেতে হবে। ওই পুরে বাপ রে, এটা কি, এটা কি বাঁশ গাছগুলো এরমভাবে, যেন এটা কি ঝড়ের জন্য বেঁকে গেছে এরমভাবে, বাপ রে। ওই বাঁশের বাগানে যেন আলোই আসছে না বাপরে, অন্ধকার থেকে যেন বাইরে এলাম, আবার একটা গুহার মধ্যে ঢুকতে চলেছি। এটা হচ্ছে সামনে স্ট্রেট যেতে হবে, তাহলে আমরা একটা খুব সুন্দর একটা কীরকম জায়গায় যাবো আমরা, ভালো 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 একটা জায়গায় যাবো। তো আর দেরি না করে চলে যাওয়া যাক। এটা হচ্ছে লোকেরা সিঙ্গুরের শান্তিনিকেতন বলে এই রাস্তাটাকে, আমার যতদূর মনে হচ্ছে যেখানে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে। তো এবার গিয়ে দেখা যাক যে এটা কতটা শান্তিপূর্ণ জায়গা, কিন্তু গাড়ির ব্যাকসিটে বসে খালি জার্কিংই ধৈর্য করতে হবে, সেটা নিয়ে কোনো আমি কমপ্লেন করছি না। এই তো আমরা এসে পড়েছি বাঁশবাগানের ভিড় থেকে বেরিয়ে এসেছি আমরা, এসে সুন্দর সুন্দর গাছের ভিড়ের মধ্যে এসেছি, এটা কী গাছ বলে ভাই। এখন আমরা নেমে এসেছি ধান ক্ষেতের মধ্যে, এটা যে সিঙ্গুরের বিখ্যাত ধান ক্ষেত, বিশাল, মানে এখান থেকে ওপার দেখা যাবে না এটা কতটা বড়, মানে শেষ কোথায় শুরু কোথায় কিছু বোঝা যাবে না, মানে যেদিকেই যাবেন সেদিকেই হচ্ছে খালি ক্ষেত আর ক্ষেত, কতটা দূর, বাপ রে বাপ। এই মাঠের ঘাটের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে খুব সুন্দর একটা পুকুর আছে, পুকুরটা সুন্দর কারণ হয়েছে পুরো পানায় ভর্তি, কাকু মাছ ধরছে। মাঠের মাঝখানে হঠাৎ করে একটা বড় গাছ, এটা কি বট গাছ, এখানে চারদিকে পরিবেশ অত্যন্ত সুন্দর, ছোট মতো ঘর, ঘরের মধ্যে কি আছে, তাতে কি শেকড় বাকড় বেরিয়ে এসছে, কিন্তু হোয়াট ইজ দিস, বোটল স্পটেড, অপূর্ব জায়গা, অপূর্ব অপূর্ব। আর এটা আমার তো বাড়ি থেকে খুব বেশি হলে গাড়ি করে এলে 20 মিনিটের মধ্যে আসে যায়, ছোট্ট করে সূর্য দেখা যাচ্ছে, আজ বেশ মেঘলা আছে, বাট এখান থেকে বেশ ভালো ছবি আসতে পারে না। করোনার মধ্যে যেমন সবার মানে মাস্ক পরে পরে দম বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে এরকম একটা জায়গা দিয়ে হাঁটতে মানে সে অনুভূতি, মানে আমি পেছনে পেছনে হাঁটছি পুরো একদম ধান ক্ষেতের ভেতরে, চারদিকে খালি সবুজ আর সবুজ, উফ বাপরে। তো আমরা এখন যাবো হচ্ছে বড় জগতী তলা, এখান দিয়ে ভাই যাওয়া কি ঠিক হবে, ডুবে যাবে না তো, সত্যি একটা রাস্তা, ওহ মাই গড। রাস্তা ছেড়ে আমরা এখন পাকা রাস্তায় উঠেছি, এবার সুভাষিস ফুল স্পিডে গাড়ি চালাবে,
আর উল্টে না পড়ে যাই, অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, আমার ভয় লাগছে। এই হচ্ছে বড় জহরতলার এই যে মণ্ডপটা, বিশাল বড়। ও আমরা ভালো টাইমে এসেছি, এখানে এখন এটা বের করা হচ্ছে, মানে এখানে কাজ স্টার্ট হবে অ্যাকচুয়ালি। তো এখানে এখন আটকে রেখেছে, যেটা করছিল সেটা হচ্ছে যে বড় যে বাঁশের যে এটা স্ট্রাকচার থাকে ওটাকে ভেতরে ঢোকাচ্ছিল। এবার যেহেতু অত বড় একটা মানে একটা মূর্তি, এটা তো আনা যায় না এরকমভাবে, জেনারেল ওয়েতে হয়। তো সেটা কী করা হয় না, ওখানেই পুরো প্রতিমাটা তৈরি করা হয়, ঠিক আছে। তো ওরা ওই বাঁশের স্ট্রাকচারটা তৈরি নিয়ে আসছিলো, ওরা রাখার পরে ওখানে প্রতিমার স্টার্ট করবে কাজ, আর কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, কারণ অনেক টাইম লাগবে অবভিয়াসলি। তো বড়ো একটা প্রতিমা তৈরি করা যাওয়া ব্যাপার নয়। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তুমি পুরো ভিডিওটা দেখলে দেখে আমার খুব ভালো লাগলো, অ্যান্ড তোমার যদি এটা খুব ভালো লেগে থাকে তো অবভিয়াসলি এটাকে লাইক দাও, কমেন্টে করো যদি তোমার খুব একটা ভালো না লাগে, বাট কোন জায়গাটা ভালো লাগলো সেটা আমাকে বলতে পারো। আর যদি তুমি এরকম ভিডিও আরও দেখতে চাও তো অবভিয়াসলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, হয় সাবস্ক্রাইব তো করতে হয়, না করলে কী করে হয় না, মোটিভেশন পাই আমি। সো সি ইউ অ্যাগেন।